হ্যালো মুভি লাভার্স, রাইট নাও এখন থাকছে জয়া আর শারমিন সিনেমাতে। দেখা যাবে অভিনেত্রী জয়াকে ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে তো আপনারা সকলেই খুব ভালো করে চিনেন, কেননা এই তারকা তার অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি তার দর্শকদের, যার ফলে অতি অল্প সময় দর্শক সমালোচকদের মাঝে জনপ্রিয়তাও পেয়েছেন এই তারকা। অন্যদিকে রিসেন্টলি জানা যায় যে জয়া আর শারমিন শিরোনামে নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। মূলত তার আপকামিং এই সিনেমাটি পরিচালনা করবেন পরিচালক পিপলু খান। তাছাড়া এই সিনেমাতে মাত্র 10 জন শিল্পী আর কলাকৌশলী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে 15 দিনের মধ্যে হয়েছে সিনেমাটির সম্পূর্ণ শুটিং। অন্যদিকে সম্প্রতি জয়া আহসান তার ফেসবুক পেজে জয়া আর শারমিন সিনেমার পোস্টার শেয়ার করেছেন। তাছাড়া সেই পোস্টারের ক্যাপশনে এই তারকা লিখেছেন, অবশেষে জয়া আর শারমিন দুজন নারীর অচেনা ভুবনের ছবি, আমাদের অন্তর্জগতের ঘাত প্রতিঘাত এবং অনুরক্ত অবক্ত অনুভূতির ডকুমেন্টেশন, একটা অদ্ভুত সময়ের অসাধারণ অভিজ্ঞতার ছোট একটি ছবি। আশা আছে এটি আপনাদের অনুভূতিতে নড়া দেবে। আমি জয়া চরিত্রে আর থিয়েটার শিল্পী মহসিনা অভিনয় করেছে শারমিন চরিত্রে, ওর জন্য আমার শুভকামনা। আমাদের এই যাত্রায় আপনাদের সকলকে শুভেচ্ছা। এদিকে সিনেমাটি প্রসঙ্গে সিনেমাটির পরিচালক বলেন, জয়া আর শারমিন সিনেমাটি হতে যাচ্ছে দুজন মানুষের মধ্যকার মানবিক সম্পর্কের গল্প। তাছাড়া এই সিনেমাটির কাহিনী লিখেছেন নুসরাত ইসলাম মাটি। মূলত এই কথাগুলোর পাশাপাশি এই পরিচালক আরও বলেন, আগামী বছরের জানুয়ারি মাসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। অন্যদিকে সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী জয়া বলেন, জয়া আর শারমিন সিনেমাটি মূলত নারী কেন্দ্রিক একটি সিনেমা হচ্ছে, যেখানে আমাকে নতুন চরিত্রে দর্শকরা দেখবে। তাছাড়া চরিত্রটির জন্য আমাকে পরিশ্রম করতে হয়েছে। আশা করছি সিনেমাটি দর্শকদের কাছে ভালো লাগবে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন জয়া আর শারমিন সিনেমাতে দেখা যাবে অভিনেত্রী জয়াকে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।